হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি জিরা রাইস। জিরা রাইস অনেকে অনেক রকমভাবে করে, আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। জিরা রাইসের জন্য আমি এখানে নর্মাল যে সেদ্ধ চাল যেটা আমরা রোজ ভাত খাই সেই চালেরই ভাত আমি এখানে একটু ঝরঝরে করে নিয়েছি, প্রায় 90% মতো করে নিয়েছি। আপনারা চাইলে সুগন্ধি চাল, দেরাদুন রাইস বা অন্য কোনো রাইস দিয়ে এটা করতে পারেন। আমি নর্মাল যে সেদ্ধ চাল সেটা দিয়েই করছি। এখানে জিরা রাইসের মেন জিনিস হচ্ছে জিরা। আমি এখানে সাদা জিরা নিয়েছি, আপনারা চাইলে এমনি গোটা সাদা জিরে নিতে পারেন, তবে সাদা জিরা নিলে জিরা রাইসটা খেতে বেশি ভালো হয়। আর এখানে আমি বড় এলাচ নিয়েছি একটা, দারচিনি নিয়েছি দুটো, শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা অপশনাল, যেরকম মানে ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন, আর দুটো তেজপাতা নিয়েছি। আর মেন যে আমি মশলাটা দিই জিরা রাইসে সেটা হচ্ছে সাদা জিরা, আমি একটু শুকনো তাওয়ায় একটু নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি, এটাই আমি জিরা রাইসে দেব। আর একটু সামান্য চিনি রেখেছি, মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যে যেরকম খান। একটু ঘি রেখেছি আর নুন তো থাকছে। এই খুবই সামান্য উপকরণ, এই দিয়েই তৈরি হয়ে যাবে জিরা রাইস। এটা কিন্তু খেতে অপূর্ব হয়, আমিষ দিনে নিরামিষ দিনে যে কোনো দিনে এটা বানিয়ে কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায়। আসুন তাহলে এবার রেডি করি। না, রেডি করার জন্য এখানে আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, ঘিটাও বলে নিই, অনেকে একটু বেশি ঘি একটু খায়, অনেকে কম ঘি খায়, আমি একটু কম ঘি ইউজ করেই এটা করব। আমি একটু ঘি গলিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর একটু সামান্য ঘি আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা আর একটা বড় এলাচে অর্ধেকটা দিলাম, পুরোটা দিলাম না। আর দারচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো মতো, তেজপাতা। এবার আমি এটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে বেশ ফোড়নের বেশ একটু ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি ভাপটা দিয়ে দিচ্ছি। ভাপটা কিন্তু আমি প্রায় একদম 90% মতোই করে নিয়েছি, কিন্তু একটু ঝরঝরে থাকবে এরকমভাবেই করে নিতে হবে। আচ্ছা, ভাতটা দেওয়া হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভাতটা করার সময় একটু নুন দেওয়া ছিল, আবার একটু প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম। নুন চিনিটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আমি 1 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এটা একটু খুব ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করেই এগুলো করছি। আপনার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করেই করবেন, নাহলে ভাপটা কিন্তু কড়ায় কম ঘি থাকলে আটকে যেতে পারে। একটু চাপা দিয়ে দিলাম ঘিয়ের ফ্লেভারটা ঢোকার জন্য।
জাস্ট 1 মিনিট 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আবার একটু এটা ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার আমি এই যে সাজিরা আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই জিরা রাইসের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। এই যে সাজিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আমার কিন্তু জিরা রাইস কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। জিরা রাইস কিন্তু আমার একদম রেডি, আমি এটা সার্ভ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই যে জিরে গুঁড়োটা দিলাম দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আর নাড়তে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে দেবেন, ব্যাস করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। জিরা রাইস একদম রেডি। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর আমি এটা সার্ভ করে দেব। আমি এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি, দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এবার দেখুন একদম ঝরঝরে জিরা রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। ঝরঝরে জিরা রাইস আমার কিন্তু একদম রেডি, আমি এখানে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ হয় আর খুব ঝটপট তৈরি হয়ে যায়, দেখতেই পেলেন। শুধু ভাপটা একটু করে নিতে হবে। আমি এখানে নর্মাল সেদ্ধ চালেরই ভাপ করে নিয়ে এটা দেখালাম। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল, দেরাদুন রাইস, কোন ভালো রাইস দিয়েও এটা তৈরি করে করতে পারেন, কিন্তু এটা খেতে দারুণ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষ দিনে, আমিষ দিনে যে কোনো কিছুর সাথে আপনি এটা অবশ্যই তৈরি করে খেতে পারেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেট সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।